সবচেয়ে বড় পরিবর্তন হলো দুই করন্থীয় পাঁচের সতেরো বৃহত্তর পরিবর্তন অলৌকিক নিরাময় যতই বড় ঘটনা হোক আমি বিশ্বাস করি না বৃহত্তম পরিবর্তন বলতে জীবন এরকমই কিছু হওয়া জরুরি আমি সততার সাথে আপনাদের বলতে পারি ঈশ্বর যে মানুষের অন্তরে পরিবর্তন করেন প্রকৃত আত্মার পরিবর্তন তা আমাদের চোখে দেখা কোনো অলৌকিক নিরাময়ের চেয়েও অনেক বড় আসলে কোন অন্ধের চোখে দৃষ্টি এলে আমরা বলি যে একি বা কি অপূর্ব ঈশ্বর আমার ভেতরে যা করেছেন তা আরো অপূর্ব আমি কেমন ছিলাম আর এখন কি হয়েছি যদি দেখি আমার মনের পরিবর্তন আমার জীবনের পরিবর্তন আমার মনোভাবের পরিবর্তন যখন লক্ষ্য করি আমি প্রতি রবিবার গির্জায় নিয়ম মাফিক যাবার কোনো প্রকৃত সুফল ছাড়াই একজন নিষ্কর্মা হতাশ অভিযোগ করা মহিলাটাকে কিভাবে এক প্রত্যেক দিন মানুষের প্রকৃত উপকার করতে পারা এবং প্রভুর উপদেশ প্রচার করা মহিলায় পরিবর্তিত হলাম মনে হয় এটাই সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তন এবং আমি জানি আপনারাও আপনাদের জীবনে এমনি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন হতে পারে ঠিক একইভাবে নয় কিন্তু ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের যিশু খ্রিস্টের মতো তার আদর্শের অনুসরণ পরিবর্তিত করেছে এবং সেটাই ঈশ্বরের এক অলৌকিক দান এবং আমাদের উত্তেজিত উৎসাহিত হওয়া প্রয়োজনীয় যে আমরা যা আছি তার পরিবর্তে আমাদের নতুনীকরণ হয়েছে দুই করণ পাঁচে সতেরো কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল শব্দটা খুব পছন্দ নূতন সৃষ্টি তবে নূতন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত দেখো যেগুলি নূতন হইয়া উঠিয়াছে এখন একটা একটা কথায় এখানে আজ আপনাদের মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি দেখুন কথাটা হচ্ছে পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে আবার বলছি পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে সবাই বলুন হইয়াছে যেগুলি নতুন হইয়া উঠিয়াছে বলুন উঠিয়াছে আমার মনে হয় জীবনের অনেক সময় আমরা যা আমাদের ভেতরেই আছে তারই খোঁজ করি এটা আশ্চর্যের আমরা ঈশ্বরের সাহায্যকে ব্যবহার করার চেষ্টাই করি না ঈশ্বরের যা কর্তব্য তিনি তা করেন তিনি আমাদের এ কথা বিশ্বাস করতে শেখান শেখার জন্য অপেক্ষা করুন সুতরাং আপনারা পুরনো অবস্থা চলে গেছে এবং নতুন অবস্থার আগমন হয়েছে তাই আপনি হয়তো বলবেন যে ও তাই ভালো কথা হতে পারে আপনি এখনও ঈশ্বরের দেওয়া উপহারকে তার মোড়কে করতে পেরেছেন অথবা আপনি খেলার নিয়মগুলো আমি জানি না হতে পারে আপনি এমন কিছু করার চেষ্টা করেছেন যেটা আপনি এখনও করতে শেখেননি হয়তো এমন কিছু মূল নিয়ম আছে যা আপনি জানেন না আপনি লুকিয়ে আছেন আপনি ঈশ্বরের পুনর্জন্ম নেওয়ার সন্তান হন সম্পূর্ণ নতুন জীবন নতুনভাবে বাঁচার জন্য প্রয়োজনীয় সব কিছু আপনার আয়ত্তেই আছে এবং যতক্ষণ না আপনি এই সত্য বিশ্বাস করা শুরু করবেন আপনার জীবনের কিছুই পরিবর্তিত হবেন না জানবেন আপনার মধ্যেই যা আছে তাই খুঁজতে আপনি সারা জীবন নষ্ট করবেন কারণ তাহলে আপনারা সব সময় হতাশ লাগবে মানে বলতে চাইছি হতাশ আমি বলছিলাম যে অন্য কিছু পাল্টানোর আগে নিজের মনকে আপনাকে পাল্টাতে হবে সুতরাং আপনাকে বিশ্বাস করতে বলছি যে আপনি অন্তরে একজন নতুন সৃষ্টি আপনার ঈশ্বরের বীজ পবিত্র বাইবেলে বলেছে ঈশ্বরের বীর্য আপনার মধ্যে প্রবিষ্ট এবং তার মানে আপনি ঈশ্বরের সব সত্যহীন পূর্ণ এটা আপনার ভেতরের বীজকার এসেছে এবং ঈশ্বরের বাণী দিয়ে আপনাকে সেই বীজ জল বর্ষণ করতে হবে আগাছা নষ্ট করতে হবে যত্ন করতে হবে এবং দেখবেন ধীরে ধীরে ওই বীজ থেকে শেকড় হবে আর বড় হবে বাইবেলে বলেছে যে ঈশ্বরের প্রতি প্রেমের ভূমিতেই তোমার জীবনের শিপট ছড়া খ্রিস্টের প্রেমেই আপনি বীজ পেয়েছেন আপনাকে তা প্রেরিত করতে হবে এবং একবার ঈশ্বরের প্রেমে তা প্রেরিত হলে আপনার আত্মা সব শুভ ভাব বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে যতক্ষণ না তাতে সুফল ফলবে ঈশ্বরের মধ্যেই বৃদ্ধি লাভ করা সহজ নয় কিন্তু তবু আমাদের তাই করতে নির্দেশ দেওয়া হয়েছে ইফিসিও একে তিন ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে হতে পারে কেউ আমাদের আশীর্বাদ করবেন না ঠিক আছে আবার চেষ্টা করা যাক প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে যদি আমরা সত্যি কষ্ট করে চেষ্টা করি ঠিক আছে আরেকবার বলছি প্রভু খ্রিস্টের যদি আমরা সত্যি কষ্ট করে চেষ্টা করি ঠিক আছে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি প্রার্থনা করেছেন প্রভু আশীর্বাদ করুন বলুন ধন্যবাদ প্রভু আশীর্বাদ করেছেন এবং তার জন্যে আমি একেবারে ধন্য আমি ধন্য একটা জিনিস যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন চাই আপনারও এটা পান খ্রিস্টের মধ্যে আপনারা স্বরূপ কি এবং অপেক্ষা করুন এবং যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমরা উত্তরাধিকার সূত্রে কি লাভ করেছি আমরাও যিশু খ্রিস্টের সঙ্গে যৌথ সত্যভোগী যা কিছু তিনি ঈশ্বরের থেকে লাভ করেছেন তা আমাদের প্রাপ্য তিনি আমাদের মধ্যে জীবিত এবং আমরা ওনের মধ্যে বাস করি এবং এই অলৌকিক ঘটনায় ঘটে যখন কোনো নতুন জন্ম হয় ঈশ্বর এসে আপনার আত্মাকে শুদ্ধ করে পবিত্র করেন এবং তার নিজের পবিত্র আত্মাকে ওই দেহের মধ্যে বাস করতে পাঠান এবং আপনি নিয়মবিধি মানা খ্রিস্টের মধ্যে বাস শুরু করেন এখন যদিও আপনারা এখানে এই মাটিতে না পা রেখেই বাস করছেন আপনাদের একটা অংশ কিন্তু ওখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাইবেলে এই শব্দবন্ধটি বন্ধটি অনেকবার ব্যবহার করা হচ্ছে যে খ্রিস্টের মধ্যে খ্রিস্টের মধ্যে এবং তাই এখনই কিছু অন্য রকম মনে হচ্ছে আসলে আপনি এক ত্রিয়াংশী অস্তিত্ব আপনি এক আত্মা আপনার মনে আছে এবং আপনি দেহের আধারে বাস করেন আধ্যাত্মিকভাবে আপনার ভেতরেই প্রয়োজনীয় সব কিছু আছে এবং আপনাকে যা করতে হবে তা হলো আপনার আত্মা অংশকে আপনার মন এবং দেহকে শক্তিশালী করে ওঠা এবং আমাদের কর্তব্য পৃথিবী উল্টে পথে গিয়েছিল এবং আমরাই ঠিক পথে যাচ্ছি আমাদের এইভাবে বাঁচতে হবে পাপ করার আগে আদম আত্মার অংশে বেঁচেছিলেন তিনি সবকিছু ঈশ্বরের দৃষ্টিতে দেখতেন ও সৃষ্টিশালী আশ্চর্যজনক আপনি কি বলছেন পৃথিবীর সমস্ত জীব জন্তুর নামকরণ করা কোনো বড় কাজ নয় শুধু এই কাজটা করতেই আমাদের এক জীবন লাগবে এক ঘণ্টা করার পরেই তা আমাদের সামনে নিজেই খুঁজবে না তা সৃষ্টি করার ক্ষমতা তার বলশীলতা ভাবলে অবাক লাগে উনি ঠিকই চলছিলেন ওনার আত্মার উন্নতি ঘটেছিল কিন্তু যেই উনি পাপ করলেন ওনার আধ্যাত্মিক মৃত্যু ঘটল ওনার আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকলো না ওনার মন ও দেহ ওনাকে নিয়ন্ত্রণ করতে লাগলো এবং উনি তা জানতে পেরেছিলেন কারণ সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল তা হল উনি ভয়ের সাথে বাস করতে শুরু করেছিলেন নিজেকে আচ্ছাদিত করা নিজের অভাব মেটানোর চেষ্টা নিজেই শুরু করেছিলেন ঈশ্বরের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক ছিল না হ্যাঁ একথা ঠিক যে ঈশ্বর আমাদের এত ভালোবাসতেন যে তিনি আমাদের মুক্তির পরিকল্পনা করেছিলেন আত্মার মুক্তির জন্যে কাজ শুরু করেছিলেন এবং কাজটা ছিল ঈশ্বর তার একমাত্র পুত্রকে মানুষের রূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে আমাদের পাপ তিনি নিজের ওপর নিতে পারেন আর আমাদের উদ্ধার করতে পারেন এবং যাতে ঈশ্বরের সন্তানেরা অন্তকাল তার সাথে ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ সম্পর্ক রক্ষা করতে পারে এবং এ সমস্ত এই খ্রিস্টের মাধ্যমে এমন কোনো মানুষ নেই যিনি স্বেচ্ছায় নরকে যেতে না চাইলে শয়তান তার স্বর্গের যাওয়া বন্ধ করতে পারে এমন কেউ নেই যার উদ্ধার সম্ভব নয় যদি তারা যীশু খ্রিস্টের উপদেশ বলি অবহিত থাকে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা প্রত্যেক শিশু ঈশ্বরকে জানা ব্যক্তিগতভাবে জানার জন্যে দরজা অবাধ করে খোলা আছে আপনাদের কোনো যাজকের মাধ্যমে কোনো প্রচারকের মাধ্যমে এমন কি আপনাদের মা বাবার মাধ্যমেও যাওয়ার প্রয়োজন নেই আপনি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক আপনি নিজেই তৈরি করতে পারেন ওই সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির মধ্যস্থার প্রয়োজন নেই আপনার এটা নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক আপনি ঈশ্বরের আদেশ শুনতে পাবেন আপনি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবেন এখান থেকে আমি আপনাদের ছুটি নেওয়ার আগেই যদি আপনি আপনার ব্যাপারে উৎসাহিত না হন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না আপনার ক্ষমতা সম্বন্ধে সচেতন হওয়া প্রয়োজন জানা উচিত এই মুহূর্তে আপনি কিসের অধিকারী এক নতুন সৃষ্টি পুরনো আপনার শেষ হয়ে গেছে সব কিছু সম্পূর্ণ নতুন আপনার পাপের মৃত্যু ঘটেছে আমি আপনার আমি আপনার আধ্যাত্মিক অংশের কথা বলছি এবং আপনাকে শিখতে হবে কিভাবে আপনার আত্মাকে আপনার ইচ্ছা অনুভূতি ও চিন্তার চেয়ে অধিক প্রাধান্য দিতে হবে এটা কারবেন নিজেরও আমার মনে হচ্ছে আমি জানি আমি আশীর্বাদ ধন্য কিন্তু আমি নিশ্চিত আমার আর ভাল না নিশ্চিত না আমার আমার ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি আমি ভাবি না না আমি নই যেভাবেই হোক এটা আমায় বুঝতে হবে যে অনুভূতির যে ঈশ্বর যা বলেছেন তাই বেশি বিশ্বাস আজ কেন আপনি এটা সিদ্ধান্ত নিচ্ছেন না যে আপনার অনুভূতিকে তার ইচ্ছা মতো কাজ করতে দেবেন এবং আপনি শুধু ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখবেন আপনার অনুভূতির কাছে মাথা ঝোকানো বন্ধ করুন এবং আপনাকে যেন সে নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি করতে পারেন খুব ক্রুদ্ধ হতে পারেন হ্যাঁ ভালো কথা কিন্তু হ্যাঁ জানেন আপনি হয়তো ভাবছেন যে না আমি এটা করতে পারবো না যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বরের নির্দেশিত পথে চলার জন্য আপনার ভেতরে ক্ষমতা আছে তাহলেই আপনি অবশ্যই পারবেন কারণ আপনার ভেতরে থাকা আত্মার শক্তি আপনার স্বাভাবিক শক্তির চেয়ে আমার জন্যে এই মোড়কে জড়ানো উপহারটা নিয়ে আসতে আপনাদের একটা জিনিস বোঝানোর জন্যে ঈশ্বর আমাদের উদ্ধারের পথ এবং আরও অনেক কিছু উপহার দেন এখন এই উপহার দেখতে খুব সুন্দর কিন্তু বাইরের মোড়কটা খুললে আমার কোনো কাজ লাগবে না সুতরাং অনেক মানুষ ঈশ্বরের উপহার জীবনে পান কিন্তু সেটা খুলতে হবে আমি এও বলতে চাই এই বাক্সের ভেতরে যে উপহারই থাক নিশ্চয়ই তার একটা ব্যবহার করার নির্দেশ বলি আছে যদি আমি কোনোদিনও এটা ঠিক ব্যবহার না করতে পারি না পড়ার জন্যে তাহলে তার জন্য বলুন তো কে দায়ী এবং আপনাদের ভেতরে কারো কারো জীবনেও এটা সত্য কারণ আপনারা পড়ে দেখতে চান না কোনো কাজে সফল হওয়ার নিয়মাবলী কি হয় এখন আমি এই ব্যবহার করার নির্দেশাবলী ব্যাপারটা বুঝতে পারি কারণ আমি নিজে এটা পছন্দ করি না আমার গাড়িতে এমন এক জিনিস আছে যেগুলো আমি যখন গাড়ি কিনেছি তখন থেকে আজ পর্যন্ত ব্যবহার করতে শিখিনি গাড়ির গ্লোব বক্সে আছে কিন্তু আপনি কি মনে করেন আমি পাঁচ মিনিট সময় পেয়ে ওটাই খরচা করব গাড়ির রেডিওটা কিভাবে কাজ করে তা শেখার জন্য নির্দেশাবলী পড়ব না আমি বোতাম টিপব এটা হতে পারে না অনেক অন্য কাজ আছে আমার আর রাগ করি এটা ঠিক মতো কাজ করছে না বলে আসুন আমার কোনো আত্মীয় কি আজ এখানে উপস্থিত আছেন জানেন আমার ছেলে আমাকে বলবে যে তুমি কি তুমি এটা কি করছো তুমি এখনও ফ্লপি ডিস্কে বই ডাউন করছো তুমি কি করছো ঠিক আছে মা আমি আমাদের দেখানো উচিত তোমাকে শিখতে হবে এটা অনেকটা আমার হাতে মানে কোনো সময় নেই এবং আমি জানি আমি অনেক সময় বাঁচাতে পারবো আমি করব কিন্তু এটা ওই জন্য আমি ওই নির্দেশাবলী পড়তে চাই না কেউ কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা এভাবে কাজ করতে পারি না এটাই হলো আপনাদের কিভাবে সার্থক জীবন পাওয়া যেতে পারে তার নির্দেশাবলী জীবনে আপনার সব রকম সমস্যার উত্তর আপনি এখানেই পাবেন সকালে উঠে যদি নিজেকে নিরুৎসাহ মনে হয় গীত সংহিতা পাঠ শুরু করুন যদি মনে হয় সামনে বাজে দিন অপেক্ষা করছে হিতোপদেশ পড়ুন যেমন জীবনে এটা বড় সিদ্ধান্ত নিতে চান অথচ জানেন না ঠিক করা উচিত কারো ওপরে খুব রাগ করেছেন পবিত্র বাইবেল খুলুন এবং দেখুন ক্ষমতাশীলতা এবং ভালোবাসা দয়া ও মায়া বিনয় সমালোচনা ও অন্যের বিচার করা সম্বন্ধে খুব বেশি সময় লাগবে না দেখবেন আপনার মনের আমাদের এখন ইফিসিও একই আরেকটা দেখতে পাবো আমরা ইফিসিও তিন শ্লোক পড়েছি আমরা আরও কয়েকটা শ্লোক পড়ব ইফিসিও এক বলছে আমি আশীর্বাদ ধন্য জয়ী জীবনযাপনের জন্যে এখন যদি আপনারা চালাক হন তাহলে একটা স্বীকারোক্তি তালিকা বানান কারণ প্রত্যেকবার আপনি এই কথাগুলো বলবেন আর আপনার মনে নতুনীকরণ হবে এবং যেদিন আপনি সঠিক চিন্তা করতে শিখবেন আপনার জীবন থেকে সেদিন শয়তান বিদায় নেবে কারণ তার সময় শেষ হবে আপনি সঠিক চিন্তা করতে শিখলে আপনাকে আর কেউ মিথ্যা বলতে বা ঠকাতে পারবেন না আমার কথাগুলো মনে রাখবেন আপনাদের অনেকভাবে কাজে লাগবে এই কথাগুলো রকমভাবে চিন্তা করবেন না শ্লোক নম্বর তিন আর একবার দেখা যাক ধন্য আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে সমস্ত আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন এখন এমন কি তিনি খ্রিস্টে আমাদের মনোনীত করেছিলেন জানেন ঈশ্বর আমাদের যোগ্য বলে পছন্দ করেন না উহ আমরা মেশার পক্ষে ভালো বলে তিনি আমাদের মনোনীত করেন না উনি আমাদের পছন্দ করে বেছে নেন কারণ আমরা যিশুকে বিশ্বাস করি এবং পৃথিবীর ভিত্তি স্থাপন হবার আগেও উনি তাই করেছিলেন কারণ পৃথিবীর ভিত্তি স্থাপিত হওয়ার আগে থেকেই তিনি জানতেন কে ঠিক করবে আর কে ভুল করবে এবং উনি বলেছিলেন যারাই আমার পুত্রকে বিশ্বাস করবে আমি তাদের ভালোবাসবো আমি তাদেরকে আমার সাথে সম্পর্ক স্থাপন করতে ডাকবো তিনি আশীর্বাদ করেছিলেন যেন আমরা প্রেমে পবিত্র আমি তাদেরকে আমার সাথে সম্পর্ক স্থাপন করতে ডাকব তিনি আশীর্বাদ করেছিলেন যেন আমরা তার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিঃস্ব হই আমরা এই কথাটা খুব প্রিয় অপরাধ বোধ থেকে মুক্ত হন যেন আমরা তার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্ফল হই তিনি আমাদিগকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্র তার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন শ্লোক ছয় সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়েছিলেন শ্লোক সাত থেকে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি পাইয়াছি শ্লোক সাত আমরা তাহাকে রক্ত দ্বারা মুক্তি পাইয়াছি শ্লোক এগারো আমরা ঈশ্বরের অধিকার এবং এরকম প্রচুর আছে একের পর এক একের পর এক আমাদের প্রয়োজনীয় সব কিছু তাহার মধ্যে আছে এখন দেখুন শ্লোক চোদ্দ সেই আত্মা ঈশ্বরের নিজের মুক্তির নিমিত্ত তাহার প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না আপনাদের মধ্যে কতজন যখন কিছু কিনতে যান বিশেষ করে কোনো গাড়ি বা মেশিন বা এইরকম কিছু তখন দায়াধিকারের ব্যাপারে সব জানতে চান ভালো কথা ঈশ্বরও আমাদের দায়াধিকার দিয়েছেন আমি তোমাদের এই উপহার দিচ্ছি এই ব্যবহারের নির্দেশাবলী দিচ্ছি এবং দায়াধিকার দিচ্ছি যাতে সব কিছু ঠিকভাবে কাজ করে এবং শেষ পর্যন্ত সব কিছু ভালো থাকে কিন্তু আমাদের জানা দরকার কিভাবে পবিত্র আত্মার সহায়তা পাওয়া যায় যিশু বলেছেন আমি চলে যাচ্ছি আমি চলে গেলে তোমরা ভালো থাকিবে কারণ আমি আমার আত্মাকে তোমাদের ভেতরে বাস করিবার জন্যে প্রেরণ করিব আত্মা তোমাদের সাথ দিয়েছে। এবং এখন তোমাদের অন্তরে বাস করিবে আমাদের অন্তরে কেন বাস করবেন কারণ একমাত্র তিনি পারেন আমাদের অন্তর থেকে শোধ করা যদি আপনারা নিজেদের পরিবর্তন সাধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহলে অযথা সময় নষ্ট করছেন কারণ ঈশ্বরকে বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয় শুধুমাত্র আমার আত্মার দ্বারা এখন দেখুন দুই করন্থীয় পাঁচের কুড়ি মানে হচ্ছে দেব তুমি এখানে আসবে হ্যাঁ দেব আমাকে সাহায্য করবে আপনারা সবাই ডেবকে দেখতে পছন্দ করেন কারণ সে সুদর্শন আপনারা দুই করন্তীয় পাঁচের একুশে কখনো বুঝতে পারবেন না আগে আমি শ্লোক কুড়ি পাঠ করছি যদি না বুঝতে পারেন আমি না ডাকা পর্যন্ত তুমি এসো না মানে আমি আর ডাকবো যদি আপনারা কখনো দুই করন্তীয় পাঁচের একুশ বুঝতে না পারেন আপনাদের দুর্দশা মানে কথাবার্তা শেষ এখন দেখুন শ্লোক নম্বর কুড়ি অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন বুঝতে পারছি আমরা খ্রিস্টের পক্ষে হয় ঈশ্বর আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি এখন দেখুন কি বিনতি তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও দেখুন তিনি বলছেন তোমাদের প্রয়োজনীয় সব কিছু আমি তোমাদের দিয়েছি এখন আমি চাই তোমরা সেগুলো আঁকড়ে ধরো সেগুলো সম্বন্ধে সব জানো আর আমি যা যা দিয়েছি তার কিছুই হারিও না একজন মিষ্টি মহিলা আসরে এলে ড্রিম সেন্টারে ক্যারোলাইন বারনেট আমি নিশ্চিত আপনারা অনেকেই ওখানে যান তা ওই মহিলা আমার জন্য পেছনের ঘরে একটা সুন্দর উপহার রেখেছিলেন মানে এত সুন্দর যে কি বলবো ও আ ওই বাসে কি আছে দেখে আমি এখানে আসতেই পারতাম না আমি বাক্সটা খুলে তার ভেতর থেকে একটা অপূর্ব 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 সুন্দর বাইবেলের সামনে একটা বড় সোনালি ক্রস সমেত এটা সত্যি খুব সুন্দর কিন্তু দেখুন আমি যদি সাধারণ একটা উপহার খুলতে এত ব্যস্ত হই তাহলে ঈশ্বরের দেওয়া উপহারকে খুঁজে নিতে আমরা কেন উৎসাহী ব্যস্ত হব না বলুন তো আপনাদের একটা কথা বলি যদি আমি আপনাদের কারো কাছে গিয়ে বলতাম আমি আপনার জন্য একটা উপহার এনেছি আপনারা আমার উপদেশটা না শুনে উপহারের মোড়কটা খুলতেন আপনারা দেরি করতেন না বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষাও করতেন না আপনারা খুলতেন এবং যদি এমন কিছু থাকত যা আপনারা ব্যবহার করতে জানেন না তাহলে ওইখানেই বসে বসে তাও শিখে নিতেন ভালো আমাদের কক্ষতা আচরণ করতে হবে খ্রিস্টের সাথেও তিনি বলেছেন এখন আমার এই বাণীটাও খুব ভালো লাগে যিনি পাপ জানেন না সেই খ্রিস্টকে আমাদের জন্যে পাপ স্বরূপ করালেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই এটা ঠিক এতটাই সরল যিশু আপনাদের পাপ গ্রহণ করলেন এবং আপনাদের তার ধার্মিকতা দিলেন তিনি আপনাদের তাঁর ধার্মিকতা দিলেন তার ঈশ্বরের সাথে পবিত্র সম্পর্ক সারা জীবন ধরে আমার মাথার ভেতরে এটা ঘুরছে আমার মধ্যে কি বুঝতে পারি না আমার মধ্যে কি সমস্যা আমার মধ্যে যিশু পাপ গ্রহণ করলেন তিনি আপনাদের তার ধার্মিকতা দিলেন তার ঈশ্বরের সাথে পবিত্র সম্পর্ক দিলেন সারা জীবন ধরে মাথার মধ্যে একটা কথা ঘুরছে আমার মধ্যে কি সমস্যা কি সমস্যা আমার মধ্যে কি সমস্যা আমার মধ্যে কী সমস্যা আমি ভাবতাম আমি কেন অন্যদের মতো নয় আমার বাবা কেন আমার উপর অত্যাচার করেছেন আমার মধ্যে কি ভুল কি ভুল কি ভুল এবং এটা জানতে পারাটা এক স্বস্তির ছিল যে আমাকে সঠিক আচরণ করে ধার্মিকতা পেতে হয়নি আমাকে পৃথিবীর অন্য কারোর মতো হয়ে ধার্মিকতা জয় করতে হয়নি আমার সঙ্গে ঈশ্বরের সঠিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এখন এভাবে এটা করে রেব তুমি কি এখানে সাহায্য করো দেব ঈশ্বরের রূপে অভিনয় করার এখানে এসো এখন এভাবেই কাজ হয় আপনারা দেখবেন এটাই ঈশ্বরের পবিত্রতা এই চাদা পোশাকটা এবং উনি নিলেন যা আমার ছিল আমার সব পাপ এবং আমি যখন খ্রিস্টান ছিলাম উনি বলেন জয়েস তুমি আমার অতীতের সব পুরনো দুর্দশাগুলো আমাকে দাও আমি সেগুলোকে সামলাব এবং আমি তোমাকে দেব আমার পবিত্রতা এখন উনি আমাকে এটা দিলেন এখানে অপেক্ষা করো দেব এখানে এসো তাড়াতাড়ি এসো সব গন্ডগোল হয়ে যাচ্ছে ও ভালো লাগছে এই এই ধর্মিকতার পোশাকটা পরে ফেলো এটা তোমাকে দিচ্ছি তোমার গায়ের মাপে একটু বড় কিন্তু তোমাকে ওটা ভরিয়ে দিতে সাহায্য করতে বেশি সময় লাগবে না তোমার গায়ে একদম ঠিক হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ এখন ওহো ভালো কথা তার মানে আমি তোমাকে যা করতে বলবো তুমি অবশ্যই তা করবে ওটা বানিয়ে বলছে আমি ওকে এসব বলতে বলিনি ঠিক আছে দেখুন আমি আপনাদের যেটা আসলে বলতে চেয়েছি আপনি প্রভুকে আপনার পাপ দিলেন তিনি আপনাকে তার পবিত্রতা দান করলেন কিন্তু আপনি যখন তা গ্রহণ করলেন দেখলেন তা আপনার পক্ষে অনেক বড় আপনারা কি ঈশ্বর আপনাকে তার বাণীর মাধ্যমে যা বলেছেন সেই অনুসারে জীবনযাপন করবেন রোমিও আটের আটে বলেছে যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না এটাই হল অনুভূতি অনুভূতি থাকতে পারে কিন্তু অধীনস্থ হওয়া বা তা দ্বারা জীবনে নিয়ন্ত্রিত হওয়ার দরকার নেই আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ার ডট প্রার্থনা আর অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা